বলেন কবুল, পানিটা খাও। পানিটা খাইয়া কবুল বল। একটা সময় ছিল যখন বিয়ের মৌসুমেই মানুষ বিয়ে করত, কিন্তু এখন মানুষের বিয়ের মৌসুম লাগে না ভাই। যে কোনো সময় বিয়ে করে, যে কোনো বয়সেই বিয়ে করে, তা আবার একটা না, কেউ কেউ করে দুইটা তিনটা চারটাও। আমি তো ভাই এখন পর্যন্ত একটাও করতে পারলাম না। বড় লোকের সাথে দুই একটা টুকটাক মিশা কথা কেটে দোষের নাই। কেউ কেউ করে এক বাচ্চার মাকে, আবার কেউ কেউ করে দুই বাচ্চার বাপকে, আবার কেউ কেউ করে বুড়া আঙ্কেল কেউ। কেউ কেউ ভাবে প্রথম বিয়েতে এইভাবে সাজতে পারি নাই, দ্বিতীয় বিয়েতে এইভাবে সাজব। আবার কেউ কেউ ভাবে প্রথম বিয়েতে ওই শেরওয়ানিটা পরতে পারি নাই, এই বিয়েতে এই শেরওয়ানিটা পরব। দেখতেই পাচ্ছেন কমপ্লিট লুক চেঞ্জ। হ্যালো গাইস, ইরতি ভাইরালে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা কি প্রসঙ্গে কথা বলবো। তো চলুন দেখা যাক আজকে কারা কারা আছে আমাদের এই বিয়ে আলোচনায়। কিছু বলবেন? জি, বলার জন্য তো এসেছি। আগে একটু মিষ্টি মুখ করে। কিসের মিষ্টি? কোনো সুখবর আছে? সুখবর তো আছেই, চলছে বিয়ের মৌসুম। একটা নয়, দুটো নয়, কেউ কেউ করছেন তিন চারটি বিয়ে। তো আমার প্রশ্ন হলো, এর শুরুটা হলো কোথায়? অনেক গবেষণার পর জানা গেল কলকাতার শ্রাবন্তী এর শুরুটা করেছেন। কি বললে তুমি? কথাবার্তা একটু ভেবে বলতে হয়। ও দেখো কিতনা গুসসা আয়া উসকো। আরে ভাই জান, আমি ভেবে চিন্তেই কথা বলি। আমারে দেখে কি মনে হয় আমি না ভেবেই কথা বলছি? দাঁড়ান দাঁড়ান, প্রমাণ দেখাই। এবার বিশ্বাস হলো তো? বিয়ের এই আতলামি এখন বাংলাদেশেও চলছে। আরে হুজুকে বাঙালি বলে কথা, আর কিছু পারুক আর না পারুক, কপি মারতে খুব ভালোই পারে। এই কনসেপশনটা অবশ্য আমাদের দেশে একেবারে নতুন, বিদেশ অবশ্যই আছে। জি আঙ্কেল, নতুন কনসেপ্ট আর বাঙালিরা সেটা এখন পর্যন্ত লুফে নেবে না বা অ্যাপ্লাই করবে না হতেই পারে না। চলুন দেখা যাক কে কে আছে এই প্রতিযোগিতায়। ভাই রে ভাই, দুই দিন পর পর এরা এত বিয়ে কেমনে করে? এত এনার্জি আসে কোত থেকে? বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি, আর এনার্জি, এনার্জি। ও ভাবতেছি আমি এখন থেকে বুস্ট খাওয়া শুরু করব। আপনারা এত বিয়ে করেন কিভাবে? আচ্ছা বলুন তো, আপনাদের এই বিয়ে রোগটা কি খানদানি? আমরা দুজন অ্যাডাল্ট পারসন, আমরা আমাদের বিয়ের ডিসিশন নিয়েছি, আপনি এখানে এসে বলার কি? আমি দর্শক, এখানে রিয়্যাক্ট করতে কোনো দরকার নেই। কেন তো, সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি, সো ভালোবাসা ছড়াইলে সমস্যা কি? কোনো সমস্যা নেই ভাবনা আপু, কিন্তু আমার মনে অনেক প্রশ্ন। আচ্ছা অতীতের কথা মনে পড়ে না? আচ্ছা, যারা এখন দেখা যাচ্ছে এই যে রঙিন দুনিয়াতে এসে, তারা ভুলে গেছে তাদের অতীত। ও এই সম্পর্কগুলো হয় কিভাবে? বন্ধুত্ব থেকে প্রণয়, প্রণয় থেকে পরিণয়। ও হায় রে, জীবনে কত বন্ধুত্ব করলাম কিন্তু আজ পর্যন্ত পরিণয়ে পরিণত হলো না। চালচুর সত্যি বললে কি হয়? সত্য কথার বাদ নাই, সত্য কথা কইয়া কেসা ডামি খাইয়া আপনি খাইতেন না। শুধু তারকারাই নয়, বিয়ের প্রতিযোগিতায় পিছিয়ে নেই এই দাদা জানো। দাদা জান, আপনি কি বলবেন, আপনি কেন আপনার নাতির বয়সে একজনকে বিয়ে করলেন? নতুন খবর আমি দেব না তুমি দেবে? আমি বিয়ে করেছি তাকে, আই লাভ হার, শি লাভস মি। বুইরে খাটা শেষ হয়ে তোমার কি? এই প্রশ্নের উত্তর তো এই আপা মনি দিতে পারবেন। টাকার জন্য বিয়ে করেছি, টাকার জন্য বিয়ে করেছি, গাড়ি বাড়ি আছে, ব্লা 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 ব্লা। ছোটবেলা থেকেই তুমি একটু দুষ্ট ছিলে? জি রচনা দিদি, উনি ছোটবেলা থেকেই এমন দুষ্ট ছিলেন। নো রিস্ক নো গেইন, এই কথাটা আমি নিজেই বলি। খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মনে হোক বা না হোক, জীবনে রিস্ক না নিলে কিন্তু শাইন করা যায় না। তবে কিছু কিছু মানুষের এই বিষয়ে একটু জ্বলে। হ্যাঁ আচ্ছা, আর ভাইয়া জ্বলে? আমার তো অবশ্যই জ্বলে, আমার খুব জ্বলে। আমারও জ্বলে। আপনি একটা বাজে বেয়াদব লম্পট। তোর চতুর্মুখী অধঃপতন দেখে মনে হয় তোকে আতুর ঘরে বিষ খাইয়ে মেরে ফেললেই ভালো হতো।
উত্তেজিত হবেন না খালাম্মা, এই বয়সে সবারই একটু 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 চলে। ও ঠিক আছে, আর বলবো না। সবাই নিজের ভালোর কথা ভাববে, এটাই তো দুনিয়ার নিয়ম। আমি আর কথা বাড়াবো না, বেশি কথা বললে আপনারা আবার বলবেন। কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলবিদা, আলবিদা, আলবিদা।